রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। ঠিক আছে, সুতরাং এটার দ্বারা বোঝা যায় কি, এটার দ্বারা বোঝা যাচ্ছে যে ইবাদত করতে হবে যেভাবে সুন্না মোতাবেক, শরিয়া মোতাবেক। কথা বোঝা যাচ্ছে না? সুম্মাবাদ আনওয়াউল ইবাদা, আমরা পরবর্তী পেজে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি, পরবর্তী পেজে আমরা আলোচনা করব ইবাদতের প্রকারগুলি। হ্যাঁ, আনওয়াউল ইবাদা, দেখো একটু সামনের দিকে যাই, হ্যাঁ দেখো এখানে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আনওয়াউল ইবাদা। তোমরা নিজেদের মতো করে একটু জুম করতে পারবা, ঠিক আছে? আল ইবাদাতু আনওয়াউহা কাসীরা, ইবাদত অনেক ধরনের প্রকার হতে পারে, ঠিক আছে? আদ দুআউ, এটা একটা ইবাদত, ঠিক আছে? আল ইস্তিগাফা, প্রার্থনা করা, এটা একটা ইবাদত। তারপর দেখো আল খৌফ, তিন নাম্বার আল খৌফ, এটা একটি ইবাদত। আল খাশিয়া, এটা একটি ইবাদত। আর রুহবা, ভীতি প্রদর্শন করা, ভীত হওয়া, সেটা হচ্ছে যে ইবাদত। আর রাজাও, কামনা করা, সেটা হচ্ছে ইবাদত। তারপরে আল মাহাব্বা, সেটা একটি ইবাদত। আর তাওয়াক্কুল, এটাও একটি ইবাদত। আল ইস্তিআজা, ফানা চাওয়া, এটা একটি ইবাদত। আর যাবহু, জবাই করা, এটা একটি ইবাদত। কথা কি বুঝে আসছে না? তোমরা এই দশটি প্রকার, ইবাদতের এই দশটি প্রকার তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আনওয়াউল ইবাদা, ইবাদত আনওয়াউ কাসীরা, ইবাদত অনেকগুলো প্রকার। এক নাম্বার হচ্ছে কি, একজন বলো তো দেখি, আদ-দুআউ, আদ-দুআউ, আল ইস্তিগাসাতু, আল ইস্তিগাসাতু, নাম প্রার্থনা করা, আল ইস্তিগাসাতু অর্থ হচ্ছে যে প্রার্থনা করা, আল ইস্তিগাসাতু তলাবুল গাউস ওয়াল ইদালাতু শিদ্দা, আমার কাছ থেকে কোনো কাঠিন্যতা দূর করার জন্য যা কিছু আল্লাহর নিকট চাওয়া হয় ওটাকে আল ইস্তিগাসা বলা হয়। এই সবগুলো হচ্ছে যে ইবাদত। আর তাওয়াক্কুলটা একটু দেখো, আমাদের মধ্যে সবকিছু কিছু কিছু আছে, তাওয়াক্কুলের ব্যাপারে একটু সমস্যা আছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এখান থেকে ফিরে আসার জন্য। যেমন তাওয়াক্কুলটা কি বলে, ইতমাদু আলা আল্লাহ ফি জালবিল মাতলুব ওয়া যাওয়ালিল মাকরুহ, ঠিক আছে? আর তাওয়াক্কুল হচ্ছে যে বল ইতমাদ, নির্ভর করা, নির্ভর করা, ভরসা করা, আলা আল্লাহ, আল্লাহর উপর নির্ভর করা, আল্লাহর উপর, আলা আল্লাহ ফি জালবিল মাতলুব, জালব অর্থ হচ্ছে যে নিয়ে আসা, মাতলুব আমার টেনে নিয়ে আসা, কেড়ে নিয়ে আসা, অথবা আমার যেটা আমি চাই সেটাকে নিয়ে আসা, ওয়া যাওয়ালিল মাকরুহ, এবং কি আমি যেটাকে অপছন্দ করি সেটাকে দূর করে দেওয়া, এগুলো হচ্ছে যে এগুলোর ব্যাপারে একমাত্র আল্লাহর উপরে ভরসা করাটাই হচ্ছে যে আল তাওয়াক্কুল, ঠিক আছে? কথা কি বুঝা যাচ্ছে? এগুলোর উপর, এগুলোর বিষয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা করাটাকে বলে তাওয়াক্কুল। অর্থাৎ আমি যেটা চাই সেটা পাওয়া এবং আমি যেটা অপছন্দ করি সেটা আমার থেকে দূর করা, এই বিষয়ে আল্লাহ নিকট নির্ভর করা। তাহলে আমি যেটা চাই সে বিষয়ে কি আমরা আল্লাহর উপর সবসময় নির্ভর করে থাকি না? না হলে তো ওই মাজার গুলো টিকতো না, ঠিক আছে না? আমি যেটা চাই সেটা যদি আল্লাহর উপর বিশ্বাস করে যদি আমরা তাওয়াক্কুল করে থাকতাম তাহলে এই মাজার গুলো শুনতে পাচ্ছ? কষ্টের জন্য
তার কথা শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। হ্যালো হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আম তুমি শুনতে পাচ্ছো? জি স্যার। আমি তো পেশেন্ট। হ্যাঁ, নাম নাম কি হইছে? কি হইছে আবার হিন্দি? আচ্ছা কি বলে স্যার? নয়টার পরে নিয়ে নিবে? আচ্ছা ওকে ওকে ওকে, সমস্যা নাই সমস্যা নাই, ঠিক আছে। তোমরা তো সবসময় সারা রাত দিন তো দিন এলেমের মধ্যে কাটাই দিবে। স্যার আপনি কি বাড়িতে? স্যার আমি তো বাড়ি দিই। আচ্ছা স্যার আপনি দেখেন স্যার, এই জন্যই তো নেট ডিস্টার্ব হচ্ছে বেশি। দেখো না, বাড়িতে নেট ডিস্টার্ব খুবই চরম আকার ধারণ করছে, ঠিক আছে না? বিসমিল্লাহির রহমান রহিম, আমরা একটু শর্টকাট করে একটু সাড়া দিই, যেহেতু আমাদের একটু আমারও ব্যস্ততা, ওই তোমাদের প্রশ্নতোষ্ণ নিয়ে একটু ব্যস্ত থাকতে হচ্ছে। হ্যাঁ, এখানে বাড়িতে নেট নাই, তারপরেও এগুলো বসে বসে করা লাগতেছে, এই জন্য তোমাদেরকে থাকতেও সময় চাচ্ছি আমি, আমাকে একটু সময় দিতে হবে একটু, কেমন? যখন সুযোগ হয় আমরা সিলেবাসটা শেষ করে দিব, আবার প্রশ্নটা একটু এগুলো অধিক দিয়ে সময় দিতে হবে আমাকে। ওকে, তাহলে নাম মাল ফিলিল আসবাব, মাল ফিলিল আসবাব আল মাগুন, নাম মানে মাল ফেলিল আসবাব আল মাগুন, তোমার বৈধ বৈধ আসবাব গুলোর মাধ্যমে, বৈধ ফেল গুলোর মাধ্যমে, ঠিক আছে, বৈধ ফেল গুলোর মাধ্যমে, বৈধ আসবাব গুলোর মাধ্যমে, ফাহিম তো? এগুলোর ফলে আল্লাহর উপর ভরসা করতে হবে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার উপর তাওয়াক্কুল হবে। কথা বুঝতে পারছো? আমি আমার বৈধ ইবাদত আল্লাহর নিকট চাওয়ার বৈধ পন্থা হচ্ছে যে আমরা কিন্তু এই পন্থা গুলো অবলম্বন করি, আমরা দ্রুত পাওয়ার জন্য মাজার গুলোতে চলে যাই, তার মানে তাওয়াক্কুল আমাদের একটু ঘাটতি আছে এখানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো না। আর ওই ক্ষেত্রে তো আছেই তোমার ওই কি জানি বলে যে ওয়াজ করার সময় বলে দিই আমরা, ছেলে ইনশাল্লাহ আল্লাহ বরকত দিয়ে দিবে, ছেলে বিয়ে শাদী ইনশাল্লাহ রিজিক আল্লাহ বাড়াই দিব, কিন্তু নিজের ফোলা বিয়ে করার সময় আন্ডা বলে ফোলা চাকরি কি করে, মায়ের বিয়ে করার চাকরি কি করে বলা, ঠিক আছে না? জি স্যার, জি স্যার, অনেকে বলে স্যার, তখন কিন্তু আর তাওয়াক্কুল কথা আইয়ে নাই এনে ঠিক আছে, এটা একটা বাস্তবতা। তো এই জন্য আমাদের তাওয়াক্কুলটা আরো ডিপ হতে হবে, আরো আরো বাড়তে হবে তাওয়াক্কুলটা, ঠিক আছে। এই আনওয়াউল ইবাদত, আনওয়াউল ইবাদত যে 10টি প্রকার আছে এটা তোমরা একটু ভালো করে দেখে নিও। সেম দ্বিতীয় বিষয় নাওয়াকিজ তাওহীদ, দেখো অর্থাৎ তাওহীদকে নষ্ট করে ফেলে যে কয়েকটা বিষয়, এই কয়েকটা বিষয় সংক্ষেপে আমি বলে দিচ্ছি, এটাকে বলা হয় নাওয়াকিজ তাওহীদ, অর্থাৎ তাওহীদকে নষ্ট করে দে। নাওয়াকিজুল উযু বলি না আমরা, নাওয়াকিজুল উযু বলি, নাওয়াকিজুল উযু মানে উযু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এরকম নাওয়াকিজ তাওহীদ আছে, নাওয়াকিজ তাওহীদ 10, নাওয়াকিজ তাওহীদ 10 হিয়া কামা ইয়ালি, যেমন নিচে এক প্রকার এক প্রকার আছে, যেমন এক নম্বর হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ, নাওয়াকিজ তাওহীদ এক নম্বর হচ্ছে কি, আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আশিরকু ফি ইবাদাতিল্লাহ, এটা এক নম্বর নাওয়াকিজ। তোমার যে তাওহীদ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, সব ধরনের তাওহীদকে নষ্ট করে দিবে একটি বিষয়, সেটা হচ্ছে কি, আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আশিরকু ফি ইবাদাতিল্লাহ,
দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, দুই নাম্বার মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদা, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদা ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ ওয়া ইতাওয়াক্কালু আলাইহিম কুফরুন ইজমাআন. ফাহমতুম? মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদা, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো মধ্যস্থতা, কোনো মধ্যম মধ্যস্থতাকারী নির্বাচন করবে, সে যেন তাওহীদের বিশ্বাস থেকে দূরে সরে গেল, তার তাওহীদটা নষ্ট হয়ে গেল. মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা, কথা কি বুঝা আসছে? আমরা অর্থাৎ আল্লাহর নিকট কিছু চাইতে হলে আগে ইতিপূর্বে যেমন মক্কার কাফিররা করতো, মক্কার মুশরিকরা করতো, বিভিন্ন লাত মানত উজ্জা বিভিন্ন তারাও এক আল্লাহ বিশ্বাসী করতো, কিন্তু এক আল্লাহর কাছে চাওয়ার জন্য তারা অন্য অন্য সহযোগী খোদাকে বিশ্বাস করতো. কথা কি বুঝা আসছে? যেমন আমরা মাজারে গিয়ে চাই, বলি যে ফিরশাব আমাদেরকে আল্লাহ থেকে আনি দিবে, ফিরশাবের নিকট আমরা কামনা করি, আর শাফা কামনা করি, ওয়া তাওয়াক্কালু আলাইহিম, ফিরশাবের উপর তাওয়াক্কাল করে বসে থাকি না, এটা কুফরুন ইজমান, সম্মিলিত ভাবে এটা হচ্ছে কুফুর. মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া এটা কুফুরি কাজ করা. মাজারে গিয়ে কোনো কিছু ফির আউলিয়া গাউস কুতুব যত ধরনের মানুষ আছে কারো কাছে কিছু চাইতে পারবে না, যেটা চাইলেও সে কুফুরি করলো, ইমান থেকে খারিজ হয়ে গেল, তার ইমান তাওহীদ নষ্ট হয়ে গেল. ফাহমতুম? না, এই ব্যাপারে কোনো ছাড় নাই. এটা হচ্ছে যে এই ব্যাপারে ছাড় দেওয়া মানে হচ্ছে তার ইমানের মধ্যে ঘাটতি আছে. ঠিক আছে, চার নাম্বার হচ্ছে যে, তিন নাম্বার হচ্ছে যে মান লাম ইয়াকফুর আল মুশরিকিন নাম আও শাক্কুন ফি কুফরিহিম আও শাক্কা ফি কুফরিহিম মান লাম ইয়াকফুর আল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিকদেরকে কাফির বলল না, আও শাক্কা ফি কুফরিহিম, অথবা সে সন্দেহ করলো তাদের কাফির মুশরিকদের কুফরির ব্যাপারে, আও সাহাহা মাযহাবাহুম, অথবা মুশরিকদের মাযহাবকে, মুশরিকদের পন্থা দলকে আপনার কি করলো, সহি মনে করলো, তাহলে সে কুফরুন ইজমান, এটাও ইজমান সম্মিলিত ভাবে বলে আমাদের ইজমা আছে, এটাও কুফর. কথা বুঝে আসছে? যে মুশরিকদেরকে কাফির বললো না, যে মুশরিকদেরকে কাফির বললো না, মুশরিকদেরকে কাফির বললো না, অথবা মুশরিকদেরকে তাদের কুফুরির ব্যাপারে সন্দেহ করলো, অথবা মুশরিকদের মাযহাবকে সে সহি মনে করলো, তাহলে সে কুফরি করলো, তার মানে তার তাওহীদ ভেঙে গেছে. চার নাম্বার, চার নাম্বার মানি ইতাকাদা আন্না হুদা গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি আও আন্না হুকমা গায়রিহি আহসানু মিন হুকমিহি কাল্লাযী ইউফাদ্দিলু হুকমাত তাওয়াগীত আলা হুকমিহি ফাহুয়া কাফিরুন. মানি ইতাকাদা, যে ব্যক্তি বিশ্বাস করলো যে আন্না হুদা গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ ছাড়া আকমালু মিন হাদিহি, কথা কি বুঝা আসছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ ছাড়া তার পথটা হচ্ছে যে অতি উত্তম, এটা যদি সে বিশ্বাস করে, অথবা আন্না হুকমা গায়রিহি, অন্য কারো হুকুমটা আহসান মনে করে, উত্তম মনে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথকে উত্তম মনে না করে, কথা কি বুঝা আসছে? কাল্লাযী, যেমন ভাবে ইউফাদ্দিলু হুকমাত তাওয়াগী, যেভাবে তাগুতেরা মর্যাদা দে, অথবা উপরে রাখে, অগ্রগণ্য রাখে, ফাহুয়া কাফিরুন, সে হচ্ছে কাফির. কথা বুঝে আসছে? সেই জন্য আল্লাহ শাসন ক্ষমতার দিক থেকে, বিশেষ করে শাসন ক্ষমতার দিক থেকে যে আল্লাহর হুকুমের পরিবর্তে নিজের হুকুমকে কি করে দেয়, প্রাধান্য দিয়ে থাকে, সেটা যে তাওহীদ. স্যার আরেকটা বিষয় হচ্ছে, স্যার অনেকের যদি মনে মনে সন্দেহ হয় যে এই যে পৃথিবী মুসলমান ধর্ম এটা কি সত্য ধর্ম, কি মনে মনে এরকম ধারণা হয়, তাহলে তার কি আমল নষ্ট হয়ে যাবে? না, তার আমল নষ্ট হবে না, তবে তার ইমানকে আরো খাঁটি করতে হবে, তার আমলের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে হবে, যার যাতে করে মনের মধ্যে সংশয়টা দূর হয়ে যায়. আর এভাবে যদি সে চলতে থাকে, এভাবে যদি চলতে থাকে, সে একসময় নড়বড় হয়ে যাবে, তাই ইমান থেকে খারিজ হয়ে যাবে না, আমলও নষ্ট হয়ে যাবে না, কিন্তু তার ইমানটা দুর্বল হিসেবে প্রমাণিত হবে.
ঠিক আছে এর জন্য দোয়া হাদিসটা একটু আরেকটু ব্যাখ্যা করে দিয়ে মানে আবার বললেই ভালো হতো কোনটা হাদিস যেটা বলছেন মানে আতা মানে ইতাকাদা মানে ইতাকাদা মানে ইতাকাদা যে ব্যক্তি বিশ্বাস করলো মানে ইতাকাদা যে ব্যক্তি বিশ্বাস করলো অথবা যে ব্যক্তি কি করলো এই কথাকে ইতাকাদ করলো ধারণা করলো যে হ্যাঁ ধারণা করলো যে নির্ভর করে না যে না এই ইতাকাদা এখানে হচ্ছে বিশ্বাস করা আরে সামগ্রী মানে যদি কাছাকাছি অর্থ হয় তাহলে একই অর্থ নিয়ে নিবা মানে ইতাকাদা যে ব্যক্তি বিশ্বাস করলো অন্য কোন পথ হচ্ছে যে আকমালু অধিক উত্তম কথা কি বুঝে আসছে আকমালু অধিক পরিপূর্ণ অধিক পরিপূর্ণ সে যদি মনে করে কথা কি বুঝে আসছে উত্তম কোন পথ থাকতে পারে কথা বুঝে আসছে না মনে না এখন তো অনেকে এখন তো অনেকে বলে যে এখন মুসলমানদের শিক্ষা ব্যবস্থা নারীদের শিক্ষা ব্যবস্থা যেটা ইসলাম দিয়েছে এটা উত্তম না এটা চাইতে আরো উত্তম ব্যবস্থা হতে পারে বলে না জি স্যার জি স্যার না এই সরাসরি এই ধরনের যদি কেউ মনে এটা যদি বিশ্বাস করে আসলে মৌলিকভাবেই যদি এই কথা সে বিশ্বাস করে যে আসলে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ বাতিয়ে দিয়েছেন হ্যাঁ এই পথটা চাইতে তার অন্য কারো পথটা অতি উত্তম সে যদি মৌলিকভাবে বিশ্বাস করে অবশ্য সে কুফুরি করলো এবং ইমান থেকে খারিজ হয়ে গেল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ থেকে অন্য পথ কখনো উত্তম হইতে পারে না আর যেটা উপরটা মানে ফুলম শিখো এখানে বলতে যারা শিরিক করে তারাই ধারণা করতে হবে তাদের কোরআন শরীফে তো বলা হয়েছে যে কাফেররা তোমাদের প্রকাশ্য দুশমন তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করে না তো কেউ যদি আমরা চলাফেরা বা বাড়ির আশেপাশে বন্ধুত্ব আর কি সে বিভিন্ন ভাবে ওদের সাথে ব্যবসায়িক লেনদেন করতে পারে কিন্তু বন্ধু হিসেবে নয় বন্ধু কিন্তু একটি ব্যাপক শব্দ ইসলামের দিক থেকে ফ্রেন্ড শুধু ফ্রেন্ড নয় কথা কি বুঝে আসছে কুল্লু মুসলিম ইখওয়া কুল্লু মুসলিম ইখওয়া ঠিক আছে এখানে কিন্তু কুল্লু নাস বলা হয়নি এটা মনে রাখতে হবে এখানে কিন্তু কুল্লু নাস বলা হয়নি প্রত্যেকটা মানুষ কিন্তু বন্ধু নয় হ্যাঁ বরং বলা হচ্ছে যে কুল্লু মুসলিমিন ইখওয়া জি আসল স্যার কাফের তো তাদেরকে বলে যারা আল্লাহকে অবিশ্বাস করে কিন্তু যে মুশরিক যে শিরিক করে সে হয়তো ভুলবশত করেছে আর সে তো আল্লাহকে বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করে সেই ক্ষেত্রেও কি তারা কাফের বলবো না না তার ইমানের মধ্যে বিশাল ঘাটতি এটা তো এরকম মূলত তার মক্কার কাফিরেরা যারা আছে মক্কার মুশরিকরা যারা আছে হ্যাঁ তারাও তো সেই মনে করতো তারাও তো সমকক্ষ মনে হতো মুশরিক মানে অংশীদার স্থাপন করা তারাও তো আল্লাহর সাথে আল্লাহকে মানতো মক্কার কাফিরেরা তো তাহলে মুশরিকরা তো নাউজুবিল্লাহ সবার আগে এই ইসলামের মানে ছাড় পাওয়ার ওদের অগ্রাধিকার বাজিতে হইতো কারণ তারা এক আল্লাহকে কিন্তু খুব কঠিন ভাবে মানে কিন্তু তারা সাথে সাথে মনে করে যে আরো অন্য অন্য আল্লাহর প্রয়োজন আছে কাফির বিশ্বাস না করলে কি আমার ইমানে সন্দেহ থাকবে কেউ যদি ভুলবশত কুফরি করে কেউ ভুলবশত জানে না কিন্তু মানে নামাজ দোয়া সব পড়ে মানে মুসলিম কিন্তু যে কোনো কারণে ভুলবশত সে শিরিক করতেছে এখন এই অবস্থায় তার তার উপর কি আমরা কাফের বলে দিব তাকে ভুলবশত শিরিক কুফরি মানে ভুলবশত হতে পারে জানে না মানে জানার ঘাটতি আছে এখন ভুলবশত যদি কেউ করে থাকে হ্যাঁ
যদি সেটা তার ভুলের জন্য তাকে ধরা দিতে হবে প্রথম কথা। যদি ভুলবশত কেউ করে তাহলে তাতে ভুলটা ধরা দিতে হবে, ঠিক আছে? কিন্তু সে যদি ভুল ধরা দেওয়ার পরেও যদি সে পথে চলে, সে তো সরাসরি কুফরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে ব্যক্তি সহি পথ অনুসরণ করতে চায় তাকে ভুল ধরা দেওয়ার সাথে সাথে সে ফিরে আসবে। যে ব্যক্তি সহি পথ অনুসরণ করতে চায় তাকে ভুল ধরে দেওয়ার সাথে সাথে সে ফিরে আসবে। কিন্তু যে ব্যক্তি ভুল ধরে দেওয়ার পরেও, যেমন আমাদের সমাজে অনেকে আছে যারা এরকম ভাবে কাজ করে যে বারবার বলার পরেও তাদের মৌলিক উদ্দেশ্য হচ্ছে ইসলাম, ইসলামের শাসন ব্যবস্থা, অথবা ইসলাম যে পন্থাটা আমাদেরকে দিয়েছে এই পন্থাটা তাদের কাছে পছন্দ হয় না, মৌলিক ভাবেই তাদের কাছে পছন্দ হয় না, মুখে যাই বলো, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে স্যার, হাদিসে আছে মান তারকা সালাতান মুতাম্মিদান ফালাইসা মিন্না। শব্দগুলো আছে যে এগুলো শব্দগুলো ওলামাগণ আপনার এই যে মুহাদ্দিসগণ এবং মুফাসসিরগণ এগুলোকে অনেকভাবে বিশ্লেষণ করেছেন। আসলে সালাতের গুরুত্ব অধিক গুরুত্বের ব্যাপারে বিবেচনা করাটার উদ্দেশ্য হচ্ছে এটা, কথাকে বুঝে আসছে? এখানে উদ্দেশ্য হচ্ছে যে অধিক গুরুত্ব বিবেচনা করা সালাতের। হ্যাঁ, ফালাইসা মিন্না মানে সে কাফির হয়ে গেল তা নয়, এটার উদ্দেশ্য হচ্ছে ফাকাদ কাফারা অথবা ফাকাদ কাবারা, ফাকাদ কাবারা অর্থাৎ সে কবিরা গুনাহ করলো। সে যদি ইচ্ছাকৃত ভাবে সে যদি কোনো একটা সালাত আদায় করে দিয়ে সে কবিরা গুনাহ করলো, কিন্তু কোন সালাতকে অস্বীকার করে নাই, সে সালাতকে অস্বীকার করে নাই, বরঞ্চ সালাত তরক করেছে, বুঝেছেন? স্যার আমি অন্যান্য মানে বাইরের ওলামা আর কি, মানে সৌদি আরব বা এই ধরনের ওলামাদের ফতোয়া পড়ছিলাম, ওরা কিন্তু আবার অনেককে দেখলাম মানে সালাত তরককারীকে কাফের বলে। না না না, এটা তো মতপার্থক্য আছে স্যার, এগুলো আহলে সুন্নাহ মতপার্থক্য আছে বলে এভাবে এভাবে কঠিন এভাবে কঠিন হওয়ার জন্য হানবলি, স্যার হানবলিরাও করে, হানবলিরাও মানে হ্যাঁ, তবে ওরা শর্ত দেয় মানে কখন কোনটা করতে হবে, অর্থাৎ শর্ত রাখে মানে সাথে সাথে কাফের বলে না, রাষ্ট্র করতে বলবে, যদি তওবা না করে তাহলে কাফের সাব্যস্ত করবে। না, এরকম কোন হুকুম আহকাম আছে কিনা আমার জানা নেই, তবে ইসলামী হুকুমত যখন কায়েম হবে, ইসলামী সরকার ব্যবস্থা যে ইমাম কাজী যে বিচারটা দিবেন সে অনুযায়ী প্রাধান্য পাবে। ইসলামী সরকার ব্যবস্থায় কাজী যে বিচারটা প্রদান করবেন ও বিচারটাই প্রাধান্য পাবে সেখানে। এটা হচ্ছে যে ইসলামী সরকার ব্যবস্থার কথা। হ্যাঁ, যেখানে ইসলামী সরকার ব্যবস্থা নাই সেখানে কোনো রকমই তাকে কাফির বলার সুযোগ নাই। হ্যাঁ, বরঞ্চ তাকে কাফির বলার সুযোগ নাই এখানে ওই এটার সাথে ওরা একমত, মানে ইসলামী সরকার ব্যবস্থা করতে অর্থাৎ হ্যাঁ রাষ্ট্রীয় রাষ্ট্রই করবে, অর্থাৎ রাষ্ট্রই তাকে কাফির বলবে, রাষ্ট্র করতে পারবে রাষ্ট্র করবে। আর অধিকাংশ ক্ষেত্রে ওলামাগণ এখানে বলা হচ্ছে যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল মানে হচ্ছে সে একটা কবিরা গুনাহ করলো, বড় একটা কি করলো, কবিরা গুনাহ করলো, কিন্তু সালাত অস্বীকারী নয়। যে ব্যক্তি সালাত হ্যাঁ সেই কবিরা গুলো কাফির হয়ে গেল যদি সে সালাতকে অস্বীকার করে, কিন্তু এখানে সে অস্বীকার নয় বরং সে সালাতকে তরক করেছে, কথা বুঝে আসছে? ওকে, আমরা একটু সামনের দিকে যাই, আমাদের আলোচনা তো এভাবে করলে তো অনেক ইয়ে হয়ে যাবে, মাঝখানে দেখিও নেট চলে যায় কি জানি বলে, তোমার যদি ইয়ে শেষ হয়ে যায়, হ্যাঁ টাইম আউট হয়ে যায় তোমরা আবার ঢুকিও কেমন। আরেকটা হচ্ছে যে মান আবু গাদা শাইয়ান মিম্মা জাআ বিহি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম মান আবু গাদা শাইয়ান, ও তোমাদেরকে তো আমি এটা ইয়া দি নাই, মান আবগাদা শাইআন, যে ব্যক্তি কোনো কিছুকে ঘৃণা করলো, রাসূল সাল্লাল্লাহু মিম্মা জাআ বিহি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে এসেছেন হ্যাঁ সেগুলোর কোনো একটি সে কি করলো, ঘৃণা করলো, ঘৃণা করলো, কি করলো, ঘৃণা করলো, অবজ্ঞা করলো, হ্যাঁ নাথিং করলো, এটা কিছুই না, এটা কিছুই না। একটু
একটু ওয়েট দেখো, এটা আমি একটু স্ক্রিন এটা নিচ্ছি। নাম এটা দেখো, মান আবগাদ শাইয়ান, মান আবগাদ শাইয়ান, যে ব্যক্তি কোনো কিছুকে ঘৃণা করলো, মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়েছেন সেগুলো সে কি করলো, ঘৃণা করলো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে এসেছে আসলে তার উদ্দেশ্য হচ্ছে যে মিম্মা জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন আল কুরআন ওয়া সুন্নাহ। ফাহমতুম স্যার? এখানে উদ্দেশ্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাআর পরে কি বাসট নিয়ে আসে, জাআ বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শরিয়তটা নিয়ে এসেছেন এই শরিয়তের কোন একটি বিষয়কে সে যদি কি করে অপছন্দ করে, ইসলামের মধ্যে দাখিল হলে তোমাকে কোনো কিছু অপছন্দ করতে পারবে না, ইসলাম যেটা আছে এটাই সঠিক ভাবে মেনে নিতে হবে। কথা বুঝেছে? না, তারপরে এই যে অপছন্দ করা, কোনো কিছু কিছু সে যদি এইভাবে অপছন্দ করে তাহলে অবশ্যই সে কি করলো, তার তৌহিদটা নষ্ট হয়ে গেল। আমি পালন করতে পারি না সেটা ভিন্ন কথা, আমি ব্যর্থ, আমি পালন করতে পারি না, অথবা আমার কোনো জরুরত আছে, অথবা আমি যে তরক করে ফেলছি সেটা ভিন্ন কথা, কিন্তু আমি ঘৃণা করতে পারবো না। কথা বুঝেছি? একটা কথা বলি, এই প্রাসঙ্গিক কথা একটু 10 নম্বর হলে দিই বলিও। হ্যাঁ, 10 নম্বর হলে দিই, আমাদের টাইম তো জারগোই শেষ করে দিলে ভালো হবে স্যার। হ্যাঁ, আমরা এই তো আর 60টা মানিস্তাহজা বিশাই মিন দীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা নিয়ে এসেছেন, যে দিনটা নিয়ে এসে এই দিনের কোন একটা বিষয়কে মানিস্তাহজা, যে ব্যক্তি উপহাস করলো, কথা কি বুঝাইছে? যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে এসেছেন সেই বিষয়ে সে কি করলো, উপহাস করলো। শাহবাগে অত্ত রয়েছে, ঢাকাতে অশৃঙ্খলা করছে, এইগুলো কি গুণ তারা কি দেশ চালাবে, এগুলো বলে দেশে ইসলামে কি কি করবো না করবো, এগুলো অনেক ধরনের উপহাস কথা বলে না। হ্যাঁ, এইভাবে যে উপহাস ঠাট্টা করে কথা বলতেছে ওখান দিয়ে কিন্তু মোটামুটি হাজিরা খাতা থেকে নাম কেটে যাচ্ছে, ঠিক আছেন? এটা হচ্ছে যে যদি সে এই বিশ্বাস করে, সে যদি এই বিশ্বাস করে মৌলিক আমরা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এই যে উপহাস করা, আসলে আমরা যেরকম চিন্তা ভাবনা করি কথা বলি না, কিন্তু তারা কিন্তু তা নয়, যারা কিন্তু ইসলামকে বেশিরভাগ ধরনের উপহাস করে বা ইসলামের নিয়মগুলোকে বিধানগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তারা কিন্তু এইভাবে বলে না, তারা কিন্তু চিন্তা গবেষণা করেই বলে, কথা বুঝে আসছে? হ্যাঁ, যদি কেউ চিন্তা গবেষণা করি এভাবে যদি বলে থাকে তাহলে তার তাওহীদ নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, কথা কি বুঝে আসছেন?
ফ্যান্টম নাম 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 তারপর সেহর যে জাদু করে যে জাদু করা হ্যাঁ জাদু টোনা যারা করে থাকে হ্যাঁ এদের তাওহীদ নষ্ট হয়ে যাবে তাওহীদ নষ্ট হয়ে যাবে জাদু যারা করে এদের তাওহীদ টিকবে না কথা বুঝেছছে তাওহীদ নষ্ট হয়ে যাবে স্যার একটা বিষয় মানে জাদু আরেকটা বিষয় যে অনেকে তাবিজ করে অনেকের নামে তারা তারা তাবিজ করে তাবিজের বংশটা আমাদের ফাইনালের একটা তাবিজের অধ্যায় আছে হ্যাঁ ওটা এমনি পড়লে মনে পারিবা আর এখন যদি তাবিজ নিয়ে টানাটানি করো তোমার এলাকায় ঢুকতে হইতে নঙ্গা ঠিক আছে এখন আপাতত একটু নীরব থাকো এটা নিয়ে বেশি নাড়াচাড়া এটা নিয়ে করিও না এটার মধ্যে কিছু বিষয় আছে তো এটার পক্ষে আমাদের বিশাল আমাদের শ্রদ্ধাভাজন কিছু কিছু ওস্তাদ গল হুজুর গল আমাদের মাদার শিক্ষক সাহেব গল যাদের নিকট আমরা পড়েছি তারা জড়িত হয়ে গেছে তারা এটাকে জায়েজ করার জন্য অনেক ধরনের ফতোয়া রেডি করে ফেলছে অলরেডি বুঝো না স্যার আসলে আমি এই তাবিজ কথা বলতেছি না স্যার এই যে অনেকে যে তাবিজ করে একজন একজনের ক্ষতি করে বা মারা লাগে এই তাবিজ কথা বলতেছি আর কি যদি জাদু করে থাকে সরাসরি জাদু করে থাকে জাদু বানতান এগুলো জাদুর মধ্যে পড়ে হ্যাঁ যদি এইভাবে শয়তানের আশ্রয়ে কেউ জাদু করে থাকে তাহলে তার তাওহীদ নষ্ট হয়ে যাবে তার ঈমান নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর তাবিজের ব্যাপারে হচ্ছে যে তাবিজ যেগুলো তাবিজের অনেকগুলো মাপকাঠি আছে হ্যাঁ অবশ্য যে যারা যে নকশা তকশা এগুলো করে এগুলোর কোনো কোনো হকানি আলামারা এটার বৈধ বলে নাই তারা যে তাবিজ তোমার এগুলো নকশা করি করে তাবিজ গুলো কাটাছিড়া করে এগুলো করে এগুলো কেউ বৈধ বলে নাই এখন পর্যন্ত ঠিক আছে কেউ বলে শয়তান বলতে কি জিন বোঝাচ্ছে স্যার হ্যাঁ জিন 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 ঠিক আছে জিনদের মধ্যে শয়তান আছে তো জিনদের মধ্যে ভালো আছে আবার শয়তানও আছে ঠিক আছে না সুতরাং এদের মানে জিনদের মধ্যে যারা খারাপ মানে দুই শ্রেণী না ভালো এবং খারাপ খারাপ যারা তারাই শয়তান তারাই হচ্ছে যে মানে শয়তানই কাজ করে আর কি শয়তান তো আসলে ইবলিস সাহেব তো বহুত আগ থেকেই সে আপনার মালাইকাদের অন্তর্ভুক্ত ছিল ঠিক আছে হ্যাঁ ও তো জিন ছিল না এটা তো মালাইকা ছিল মালাইকা ছিল ওখান থেকে বের হওয়ার পরেই তার সিফত চেঞ্জ হয়ে গেছে তখন আর মালাইকার নাই হ্যাঁ তখন সে মালাইকা থেকে আপনার শয়তানের রূপ নিয়েছে ঠিক আছে আর জিন একটা সম্প্রদায় জিন একটা বিশাল একটা সম্প্রদায় জিন ঠিক আছে জিন ওই শয়তান তো আগুনের তৈরি তাই না হ্যাঁ হ্যাঁ শুনো তো মালাইয়া জিনও তো আগুনের তৈরি হ্যাঁ জিন আগুনের তবে জিন একটা সম্প্রদায় জিন যেরকম পৃথিবীতে আমরা এখন মানুষ বসবাস করছি ইতিপূর্বে জিনেরও এরকম পৃথিবীতে বসবাস করতো ঠিক আছে হ্যাঁ তো জিন হচ্ছে যে একটা সম্প্রদায় আর মানুষ এরকম একটা সম্প্রদায় আর শয়তান হচ্ছে যে আলাদা আর একটা ক্যাটাগরির লোক তবে জিনদের মধ্যে যারা খারাপ হয়ে যায় তারাও খারাপ খারাপ আছে হ্যাঁ তাদের আশ্রয় নেওয়া যাবে না আবার শয়তান তো হচ্ছে যে ওটাই যে আদমকে সেজদা করার পর থেকে আদমের বিষয়টা নিয়ে যারা যে অস্বীকার করার পরে যে বের হয়ে গেল তখন মালাইকা থেকে বের হয়ে গেছে তখনই তার নামের কি হয়ে গেল শয়তানের লকআপটা লেগে গেল কথা কি বুঝে আসছেন যদি কেউ দাঁড়ি না রেখে বলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না তাহলে এই ব্যাপারে মানে ইয়ে কি হবে হ্যাঁ এলাকায় তো মানে খসড়া খটনাইয়া মশলা গল লাগাই আর এলাকায় তো গন্ডগোল লাগাই দেবো আচ্ছা জানতে হবে তো স্যার এই বিষয়টা অনেকেই বলে স্যার এই যে দাড়ি রাখার বিষয়টা স্যার শুনো রাসূলুল্লাহ আলাইহিস কোন হাদিসের মধ্যে মানে দাড়িকে এই মানে ইয়া করা দাড়িকে একদম কমায় রাখা অথবা দাড়িকে না রাখা এরকম ভাবে কোন জায়গায় কোন হাদিসের মধ্যে ইয়ে দেন বরঞ্চ দাড়ির রাখার ব্যাপারে বারবার উৎসাহ দেওয়া করা হয়েছে কিন্তু
দাঁড়ির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ গুরুত্ব দিয়েছেন হাদিসের মধ্যে যে পরিমাণ গুরুত্ব দিয়েছেন, কিন্তু ওটার ওই অনুযায়ী ওটার বিপরীতে যে দাঁড়ি রাখবে না তার এটা হবে এটা হবে এরকম কোনো জায়গা বলেন নাই, কথা কি বুঝা আসছে? গুরুত্বপূর্ণ বিষয় নয় তার শরীয়তের ছোট বিষয় বলতে কিছু নেই, কথা বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম চৌড়া সবগুলোই সুন্নাতই হচ্ছে যে বড় হিসাবে সুন্নাত হিসাবে পালন করতে হবে, এটাকে একদম ছোট ছোট ছেড়ে দিতে হবে এরকম বিষয় নয়, অতএব সবগুলোকে গুরুত্ব দিতে হবে। তবে সে যদি প্রেক্ষাপটের কারণে কোনো অবস্থার কারণে সে যদি এই সুন্নাটাকে পরবর্তী আদায় করবে বা অবস্থার কারণে সে আদায় করতে পারতেছে না পরে আদায় করবে, তাহলে সে আদায় করবে যতক্ষণ পর্যন্ত সে আদায় করবে না ততক্ষণ পর্যন্ত সে এখান থেকে গুনাহ হবে বা তার ইমান তার বিশ্বাস অনুযায়ী গুনাহ হবে তার, কথা বুঝে আসছে? আর এটা নিয়ে মনে হয় বেশি বাড়াবাড়ি না করে আমরা বেশি বেশি বলবো যে সুন্নাহ পালন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রাখার জন্য উৎসাহ দিচ্ছেন, প্রত্যেকটা হাদিসের মধ্যে দাঁড়িকে লম্বা করার জন্য বলা হচ্ছে, দাঁড়িকে ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে, আর গোফকে খাটো করার জন্য বলা হচ্ছে, এর বারবার সব হাদিসগুলোর মধ্যে তাগিদ আছে। ওলামায়ে কেরামগণ এই ব্যাপারে হক্কানি ওলামায়ে কেরামগণ মাযহাবের ওলামাগণ সব সময় এটার উপর গুরুত্ব দিয়েছেন দাঁড়িকে রাখার জন্য দাঁড়িকে ছেড়ে সামনে দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে আচ্ছা স্যার, স্যার যে যে ইমাম দাঁড়িয়ে রাখবে না স্যার তার পিছনে কি নামাজ হবে স্যার? ধরো কথা কথা যেমন তুমি এখন সুইজারল্যান্ডে গেলা অথবা তুমি ইউরোপে গেলা অথবা আমেরিকাতে গেলা, হ্যাঁ ঠিক আছে, অথবা তুমি সেখানে ইয়ে করলা তো কি জানি বলে ফ্যারিসে গেলা, হ্যাঁ ওখানে তো তুমি এরকম দাঁড়িওয়ালা লোক কম পাইবা কিন্তু মুসলমান পাইবা অ্যাভেলেবেল আমল ধরে লোক পাইবা, শুধুমাত্র সেই দাঁড়িওয়ালা লোক পাইবা না কম পাইবা, তো তখন সেখানে ইমামতি কে করবে? ঠিক আছে, তখন কি বাংলাদেশ থেকে একদম নিয়ে যাবে? এখানে যাবে না। সুতরাং ওইখানে যারা আছে সেখান থেকে সে কি করতে হবে? ইমাম বেছে নিতে হবে। ইমাম বেছে নেওয়ার জন্য সর্বপ্রথম যিনি কোরআন সহি এবং কোরআনের বিষয়ে অভিজ্ঞ তাকে প্রাধান্য দিতে হবে। ঠিক আছে কথা? এখন আমার কথা হচ্ছে যে একটা সুন্নাত যে দাঁড়িয়ে আছে সুন্নাতে সবকিছু পালন করে কিন্তু হায়াতের নামাজ কোরআনের সুরের মধ্যে গন্ডা গন্ডা ভুল, এখন হায়াতের নামাজ হবো নাকি যাদের দাঁড়ি নাই কিন্তু কোরআন সহি তার নামাজ হবে কোনটা? বরং অবস্থা অনুযায়ী যার যে অবস্থা অনুযায়ী সে সেটা পালন করবে, তবে তার জন্য কঠিন মনে হলে যেমন মিশর তৎকালীন আপনার সাইদ কুতুব শাহী সাইদ কুতুব তার ফিজলালিল কোরআনের রচয়িতা, হ্যাঁ তার মুখ তো আমরা যেভাবে দেখি ছবিতে দেখি তার মুখে দাঁড়িয়ে ছিল না, তো সে কি তাফসির একজন মুফাসসির জগৎ বিখ্যাত মুফাসসির ফিজলালিল কোরআন লিখে গেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ এই তাফসির থেকে মানুষের খেদমত দিবে, তো তা তো দাঁড়িয়ে ছিল না, এখন কি সে কি আমরা তাকে কি অন্য কিছু বলবো? না, অবস্থার কারণে সেখানে সরকার তাকে বাধ্য করছে, তখন সেখানে সরকার যারা দাঁড়িয়ে রাখে তাদেরকে বাধ্য করে তাদেরকে হেয়ার পর্যন্ত তাদেরকে জরিমানা করে থাকে, তার মানে ওই দেশে হচ্ছে ওই সিস্টেম, সুতরাং তাকে এইভাবে চলতে হবে। হ্যাঁ কিন্তু আমাদের দেশে যেখানে কোনো বাধ্যবাধকতা নাই, আমাদের দেশে কোনো ইয়া নাই ঘৃণা নাই কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো বাধ্যবাধকতা নাই সামাজিকভাবে নাই, তাহলে আমরা কেন রাখবো না? আমাদের উচিত যে এটা বেশি করে রাখা। পরিবার থেকে যদি আল্লাহ কোনো বিধান মানতে নিষেধ করে যে কোনো এটা যাই হোক তাহলে কি পরিবারের কেউ তাগুত হবে? পরিবারের কাছ থেকে সরাসরি কোরআনে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পরিবারের সব কথা শোনা যাবে, পিতা মাতার সব কথা শোনা যাবে, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে যদি কোন কোনো কথা বলা হয় সেটা শোনা যাবে না। তাগুত হবে কিনা না সে তাগুত ওই ক্ষেত্রে এটা তাগুতের ফয়সালার মধ্যে আসবে না, কারণ হচ্ছে যে অনেক সময় দেখো যেমন রাসূল অনেক সময় আমাদের পরিবারগুলো বলতেন দাঁড়িয়ে রাখিও না এত বয়স অল্প বয়সে কি রাখবা একটু পরে রাখো এসে করে এই কথাগুলো বলে, এটা দ্বারা উদ্দেশ্য নয় কিন্তু এটা নয় যে তোমরা আগে দাঁড়িকে হিয়া করা বা ঘৃণা করা উদ্দেশ্য নয় কিন্তু তখন, হ্যাঁ এটাকে একটু সফটলি ভাবে ওটা দেখতে হবে ওখানে। ঠিক আছে,
আবার যেমন দেখো পরিবার, আমার সময় অনেক সময় দেখে যে আমাদের পরিবারগুলো এই যে ইসলামী আন্দোলনের কথা যারা বলে তাদের পথে যাওয়ার জন্য নিষেধ করে, তবে নিষেধ করা কিন্তু এভাবে নিষেধ করা নয়, বাহ্যিক বিভিন্ন পরিস্থিতির কারণে তারা এইভাবে নিষেধ করে, কিন্তু মৌলিকভাবে তারা ইসলামকে অপছন্দ করে তা কিন্তু নয়। কথা বুঝে আসছে? আমাদের স্বাভাবিক ফ্যামিলি, আমাদের স্বাভাবিক ফ্যামিলি গুলো এমন আর কি, কিছু কিছু কট্টর ফ্যামিলি যেগুলো আছে আমাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত কিছু লোক আছে, হ্যাঁ হেরা তো ভিন্ন কথা, তখন হেদের জন্য মাসালা এরকম হইব। কথা কি বুঝাচ্ছে? হ্যাঁ তাদের মাসালা তখন তাদের মধ্যে, তাদের নিয়তের উপর নির্ভর করবে তখন। নাম খালাস, আমরা একটু একটু সামনের দিকে যাই, আমাদের মোটামুটি এটা শেষ করে দিই। নাম মুজাহিরাতুল মুশরিকিন, মুশরিকদেরকে সাহায্য করা, ওয়া মুআবানাতিহিম আলাল মুসলিমিন, এবং মুসলমানদের উপর মুশরিকদেরকে সহযোগিতা করা, মুসলমানদেরকে মুসলমানদের উপর মুশরিকদের সাহায্য করা এবং সহযোগিতা করা, এটা সরাসরি একটা হচ্ছে যে আপনার তাওহীদ লঙ্ঘনের ঘটনা। কথা বুঝেছেন? আমাদের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলিতে হ্যাঁ মুশরিকদেরকে সাহায্য করা, মুশরিকদেরকে সাহায্য করা এবং মুশরিকদেরকে মুসলমানদের উপর সহযোগিতা করা। মুসলমানদের উপর সহযোগিতা করা মানে হচ্ছে কি, যেখানে মুসলমানদের সাথে সমস্যা আছে ওই ক্ষেত্রে তুমি কি করলা, মুশরিকদেরকে সাহায্য করলা, মুসলমানদের করলা না। কথা কি বুঝে আসছেন? সুতরাং সরাসরি কথা হচ্ছে যে মুশরিকদের পক্ষ অবলম্বন করা। কথা কি বুঝে আসছেন? মুশরিকদের পক্ষ অবলম্বন করা, ঠিক আছে, মুশরিকদের পক্ষ অবলম্বন করা, যদি কেউ এটা বিশ্বাস করে মুশরিকদের পক্ষ অবলম্বন করে মুসলিমদের পক্ষ অবলম্বন না করে, তাহলে অবশ্যই তার তাওহীদ লঙ্ঘন হয়ে গেছে। আমরা নেক্সট লাস্ট এটা পড়ে নিই, 9 নাম্বারটা পড়ি একটু দেখো। মানে ইতাকাদা, যে ব্যক্তি বিশ্বাস করলো যে আন্না বাদান নাস ইয়াসাউল খুরুজ আন শরীয়তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি এটা বিশ্বাস করে যে কোন মানে ইতাকাদা আন্না বাদান নাস ইয়াসাউল খুরুজ আন শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কেউ বিশ্বাস এটা করতে পারে যে হ্যাঁ কিছু কিছু মানুষ যদি শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরেও থাকার সুযোগ আছে, এটা যদি কেউ কেউ বিশ্বাস করে, কামা কেমন সেটা, কামা ওয়াসআল খাদর, কামা ওয়াসআল খাদর আল খুরুজ আন শরীয়তে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম ফাহুয়া কাফির। কথা কিছু বুঝে আসছে না মনে হয়? কেউ যদি মনে করে যে হ্যাঁ কেউ যদি মনে করে যে বর্তমান শরিয়ত যেটা আছে সেটা হচ্ছে শরিয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাতা ইলা ইয়াউমিল কিয়ামা, এটা হাতা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই শরিয়তটা চলতে থাকবে। কিন্তু কেউ যদি মনে করে যে এই শরিয়ত থাকা অবস্থায় আমরা এখন তাওরাতকে মানব, ইনজিলকে মানব, তাহলে তার ব্যবস্থা কেমন হবে? সে তখন উদাহরণ দিবে যে যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সময় খাদর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের শরিয়তের বাইরে ছিলেন। প্রাধান্য দিয়ে থাকে এবং তারা এটাকে বৈধ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এসেছেন তবে তার ধর্মও থাকবে আমাদের ধর্মও থাকবে, কেউ যদি সেটা কি করে বিশ্বাস করে, কেউ যদি সেটা কি করে বিশ্বাস করে, তখন তাকে বললো যে এই যে বিশ্বাস করলেন এটা দলিল কি? তখন সে বললো যে যেমন দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সময় খাদর আলাইহিস সালাতু ওয়াসাল্লামও ছিলেন, অর্থাৎ দুই নবী ছিলেন সেখানে, সুতরাং মুসা আলাইহিস সালামের সময় যদি আপনার মুসা থাকতে পারে তাহলে মুসা আলাইহিস সালামের সময় যে খাদর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ছিলেন, হ্যাঁ আমরা যেটা খিজির আলাইহিস সালাম বলি আর কি, খিজির আলাইহিস সালাম যেটাকে আমরা বলি আর কি, তার মানে দুইটা শরীয়ত তো সেই সময়ও ছিলেন, দুইটা শরীয়ত যদি সেই সময় থাকতে পারে এখনো আমরা দুইটা শরীয়ত বর্তমানকালে চলবে, অসুবিধা কোন জায়গায়? কথা বুঝে আসছে? জি স্যার। মনে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন বলতেছেন বললো একটু নিজের মধ্যে একটু ইয়ে আসলো, যখন তার মধ্যে একটু জ্ঞানের গভীরতার একটু ভাব ভাব আসলো, সে বলতেছিলেন আমি এই জগতের মধ্যে সবচেয়ে জ্ঞানী, আমি তার রবের কাছে যখন বলছিল তখন আল্লাহ কি বলছিলেন, ঠিক আছে মুসা তুমি একটু ওই হিজরের কাছে যাও, যে আরে দেখে আসো তোমার সাথে জ্ঞানী কেউ আছে কিনা। মনে আছে নি ঘটনাটা? জি 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 স্যার, সূরা কাহফের। ওই যে তখন তার মানে খিজির সে সময় থাকা মানে হচ্ছে যে একই টাইমে এট এ টাইম দুইজন নবী আছেন। কথা কি বুঝে আসছে? জি স্যার, খিজির আলাইহিস সালাম তো নবী ছিল। জি স্যার, নবী ছিল না মনে হয় খিজির আলাইহিস সালাম?
বললাম তো অনেক এটার ব্যাপারে ইখতিলাফ আছে, আচ্ছা জাগো বিষয়ে আমরা কথা না বলি। তো এখন তাদের দলিল হচ্ছে যে খিজির আলাইহিস সালাম নবী ছিলেন, তাদের কথা তো যদি একই টাইমে এট এ টাইম যদি আবার এট এ টাইম যদি সে উনিও থাকতে পারেন মুসাও থাকতে পারেন, তো তাহলে আমাদের সময় মুহাম্মদও থাকতে পারবে, তাওরাত জাবুরও থাকতে পারবে। কথা বুঝে আসছে না? না, তাহলে যে ব্যক্তি এই ধরনের কথা বিশ্বাস করবে, এই ধরনের কথাকে বলবে, তাহলে ফাহুয়া কাফিরুন ওমান ইয়াবতা গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিনকে কি করবে, গ্রহণ করবে, তাহলে সে কি করবে না, তার দিনটা তার ধর্মটা গ্রহণযোগ্য হবে না। কথা বুঝে আসছে? নাম খালাস। এই নয়টা, এই নয়টা বিশেষ করে এই নয়টা তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে নাওয়াকিজু, নাওয়াকিজু তাওহীদ, অর্থাৎ তাওহীদ লঙ্ঘন হওয়ার এই গুরুত্বপূর্ণ টপিকস আছে এগুলি। ঠিক আছে স্যার, মাজার পূজারী কি দেখ কি মুশরিক? মাজার পূজারী তো ওখানে চলে আসছে তো না, মানে বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম যে মাজার পূজারীদের তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই ব্যাপারে। শুনো, মাজার মাজার দেখো দেখো তোমার কথা বুঝে আসে নাই, আর একটু আমাকে বুঝে বলো। হ্যাঁ আবার বলো। বলছিলাম মাজারপুর পূজারি বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম বলছিলেন, মানে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাদের সাথে ঐক্য হবে, ঐক্যের ব্যাপারে বলছিলেন, সুতরাং মাজার পূজারীদের সাথে ঐক্য হবে এই ব্যাপারে আর কি জানতে চাইছিলেন। হ্যাঁ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে, যদি যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। জি না, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে প্রবেশ করলো। এটা হচ্ছে ইমানের এই কথাটার মধ্যে আবার অনেক গভীরতাও আছে, আবার এই কথার মধ্যে অনেক স্তরও আছে। প্রথমে স্তর যেটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে যে জীবনে কোনো সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তাহলে তার এই অন্য আমল কোনো করে নাই, তাহলে তার শাস্তির শেষ পর্যায়ে গিয়ে সে কি করবে, জান্নাতে যেতে পারে। কথা বুঝে আসছে? আরেকটা বিষয় হচ্ছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আই আল মুরাদু বিহি মান ক্বালা ওয়া আমালা, মান ক্বালা ওয়া আমালা আল মুরাদু বিহি, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললো এবং সে অনুযায়ী আমল করলো, ফাদখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কথা বুঝে আসছে? এখন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটার মধ্যে তো অনেক বিষয় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ না থেকে থাকে তাহলে আপনি কার কাছে চাইতেছেন, তাহলে আপনি কার কাছে দেখতেছেন, আপনি চাইতেছেন কার কাছে, আল ইসতিগাসা কার কাছে করতেছেন, আল ইসতিআনা কার কাছে করতেছেন? আপনার ইসতিগাসা এবং ইসতিআনা যদি অন্য কারো কাছে করে থাকেন তাহলে আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেছেন না। কথা কি বুঝে আসছে? তার মানে তার কথা এবং কাজের মধ্যে বিশাল ফারাক রয়েছে। কথা কি বুঝে আসছে? শুধুমাত্র মাজারে আমাদের মধ্যে শুধুমাত্র যারা মাজারে যায় অথবা তো ইবাদতের নিয়তে মাজারে যায় না, হ্যাঁ, অথবা মাজারে যায় কোনো কিছু চায় না, তাহলে কিন্তু সে কিন্তু শিরক করলো না। কিন্তু কিন্তু মাজারে যায় যদি কোনো কিছু, অনেকে আছে কি মাজারে মান্নত করে যে এটা হইলে এটা দিব, এটা হইলে এটা দিব, তা এই মান্নত তো এটা তো নাজায়েজ মান্নত, মাজার তো আসলে অবশ্যই করতে পারবে না, করতে পারবে না, করতে পারবে না। অনিচ্ছাকৃত ভাবে কাজ করে ফেলে এগুলো কোনো মাসালা নাই, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মাফ করে দিবেন। তাহলে তার হুকুম কি মাজারে কি যেটা মানে রেখে দিতে হবে নাকি দেওয়া লাগবে না? কিছুই লাগবে না এগুলো, এটা এগুলো এটা কোনো গ্যারান্টি না, এগুলো তো কিছুরা আবার মানা করে কিছু তো দেন লাই দেন লাই দেন করছে, এটার অপরাধ বোধ হিসেবে সে বেশি বেশি কি করবে আল্লাহর কাছে মাপ চাইবে। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, এটা বিষয়। তবে মান্নত একমাত্র আল্লাহর নামে করতে হবে, অন্য কারণে মান্নত করা যাবে না।
কথা বুঝছেন অনেকে অনেকে মসজিদের নামে মাদ্রাসার নামে মান্নত করে দেয় এটা তো মনে যাবে না আল্লাহর নামে মান্নত করবে আল্লাহর নামে মান্নত করে এটা মসজিদে মাদ্রাসাতে ওখানে সেখানে দিয়ে যাবে কথা বুঝছেন মান্নত হবে একমাত্র আল্লাহর নামে অন্য কারণে মান্নত করা যাবে না ঠিক আছে নাম বিসমিল্লাহির রহমানির রহিম তোমাদের যে আকীদাগত প্রশ্ন বলো বলো অনেকে যে মান্য করে যে আমি এই জিনিসটা পাইলে বা এই জিনিসটা হইলে আমার মসজিদে আমি এটা দিব এত টাকা দিব তো এই মান্যত কি জায়েজ আছে হ্যাঁ অবশ্যই এটা আল্লাহর নামে দিব আর কি আল্লাহর নামে আমি মসজিদে দিব আল্লাহর নামে আমি মসজিদে দিব জায়েজ আছে জি জায়েজ আছে ঠিক আছে নাম বিসমিল্লাহ রহমান রহিম আমরা এই ইতিপূর্বে আমাদের মনে হয় আলোচনা এখানে শেষ করার কথা আপনারা কালকে কালকে সকাল বা কালকে দিনে একটা ক্লাস নিন শিরকের উপর এবং নিফাকের উপর আলোচনা করে শেষ করে দিই স্যার রাতে এই সময় নিলে ভালো হয় এগুলা স্যার আমরা মুখস্থ করব কিভাবে স্যার এই বুঝে যাব নাকি মুখস্থ কি এর মধ্যে কি এতগুলা কিছু দিন না তোরা এনে এনে দিয়ে দিবে সাবজেক্ট গুলো লিখে রাখো মুখস্থ মুখস্থ দিয়ে দিবে কোনো সমস্যা নাই তোরা পারবি আরে তো আরবিতে লিখতে হবে সবগুলা বাংলা লেখা কোন জায়গায় চলে কোন জায়গায় কোন অফিস আদালত কোন জায়গায় বাংলা চলে বাংলা তো চলে খালি মাত্র 21 ফেব্রুয়ারি মাসে আর কোথাও চলে বাংলা ভাষা তো আর হিয়ার লই সুদা অন্য ভাষা কই ঝামেলা করে ঝামেলা করতে থাকা পাইলে তুমি ইংলিশে কুদ্দুর লিখিও আর নলে আরবিকে লিখবা আর কি চেষ্টা করলে পারবা কোনো সমস্যা নাই ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমরা এই যেমন আজকে এখন ইবাদত যেটা পড়িয়েছি ইবাদত ইংলিশে লেখা যাবে হ্যাঁ যাবে যাবে ইবাদত যেটা প্রশ্ন পড়ছি ইবাদত এবং কি আজকে নাওয়াকিদ তাওহীদ যেটা আলোচনা করছি এটা একটু ভালো করে দেখে নিও কেমন নাম ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ এই টাইমে তাহলে কেমন ইনশাল্লাহ ইনশাল্লাহ এলা লেখা ইনশাল্লাহ 7:30টা কেমন স্যার আমি মনে করি যে স্যার এই টাইমটা তো স্যার একটু পড়ার সময় এখন যদি একটু ক্লাসটা একটু আগে দেওয়া যায় আর কোন সময় আর কয়টা বাজে আগে দেয় বলো মাগরিবের পরে তো 7:30টা হয়ে যায় স্যার এই আসরের পর অথবা কালকে আসরের পরে দেখো তোমাদের যদি বলো আসরের পরে তাহলে আসরের পরেও দিলাম সমস্যা নাই টাইম বের করতে হবে আর কি তাহলে ইনশাল্লাহ হ্যাঁ কালকে আসরের পরে অর্থাৎ 5:30টার দিকে নাকি জি স্যার জি স্যার 5:30টা ইনশাল্লাহ আমাকে যে কোনো একজন 5টার দিকে একটু নক করে দিব তো 4:30টা দিকে একটু নক করে দিও কে জি স্যার আচ্ছা ওকে শুকরিয়া হ্যাঁ ইনশাল্লাহ বারে